আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। মিল্টন সমদ্দারের মতো একজন সন্ত্রাস মনে হয় বাংলাদেশে নাই। মিল্টন সমদ্দার মনে হয় সকাল সন্ধ্যা তার বাবা মাকে পিটায়। মিল্টন সমদ্দার মনে হয় তার ওই যে মানে কি বলে বৃদ্ধাশ্রমে নিয়ে নিয়ে মানুষদেরকে লাঠি দিয়ে সকাল সন্ধ্যা পিটায়। কিন্তু আসল চিত্র যদি আপনি শুনতে যান তাহলে অবাক হবেন, আমাদের মতো অনেক শিক্ষিত জন রাজনীতিবিদ বিভিন্ন ভাবে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেও যে ভুল ভাল বিভ্রান্ত তার নামে ছড়িয়েছে সেটা দেখে আমি অবাক হয়েছি। আমাদের সততাকে নিয়ে আমি প্রশ্ন রাখতে আজকের বাধ্য হচ্ছি যে আজকের আমাদের দেশ কোথায় যাচ্ছে। আপনি দেখেন এই যে আমার আজকের যে পত্রিকাটি যে রিপোর্টটি প্রকাশ করেছে সেই পত্রিকার কালবেলা রিপোর্ট প্রকাশের পরেই একেবারে সদল বলে সমগ্র পত্রিকাগুলো কিন্তু মাঠে ময়দানে নেমেছে। এই কালবেলা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুখরোচক বক্তব্য দিয়েছে, মুখরোচক নিউজ পাবলিশ করেছে এবং বাংলাদেশের একটি বৃহত্তর জনগোষ্ঠীকে তাদের সব জায়গায় এসেছে। কিন্তু সূচনাটা হয়েছে তাদের কাছ থেকে। কিভাবে হয়েছে আপনাকে আমি বলি, ঈদের আগের দিন দেখেন, সেটা হচ্ছে 10/4/2024 যেদিন ঘটনার সূত্রপাত হয়েছে, এই 10/4/2014 একটি রাস্তা নিয়ে আলোচনা হয়েছে মিল্টন সমদ্দার এবং তাদের সাথে। তার এই যে আপনার যেখানে বৃদ্ধাশ্রমের ছয়তলা নতুন ভবন তৈরি করছে তার পাশেই শামসুদ্দিন চৌধুরী সাহেবের একটি প্লট আছে, সেই প্লট নিয়ে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। কি প্লটের পাশ দিয়ে রাস্তা 6 ফুট যাবে না 12 ফিট যাবে, আমার কাছে আপনার এই রাস্তার ছবি আছে, দেখেন এটা হচ্ছে আপনার তাদের কি বলে জমির, আমার লাইটের কারণে হয়তো জমির ক্লিয়ার দেখতে পাবেন না। আমি দেখাচ্ছি এই যে দেখেন, এটা হচ্ছে তাদের প্লটের, মিল্টন সমদ্দার যেখানে প্লট নির্মাণ করেছেন, যেখানে আর কি তিনি ঘর নির্মাণ করেছেন, বিল্ডিং ছয়তলা সেইটার জায়গা, এটার পাশের ছবি দেখেন, এই কিন্তু তার ছয়তলা ভবন অলরেডি আপনার, হ্যাঁ মিল্টন সমদ্দারের ছয়তলা অলরেডি আপনার, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমের এখানেই জমির সূত্রপাত। এই যে আপনি টিনের ঘর দেখতেছেন, এই টিনের পাশ থেকে একটা রাস্তা গিয়েছে, রাস্তাটা 6 ফুট হবে। এই যে বৃদ্ধাশ্রমের ভিতরের ছবি দেখেন, এক একটা ফ্লোরে 60-70 জন মানুষ থাকতে পারে সেরকম ব্যবস্থাপনা। এই জায়গাটা দেখেন, এই যে নতুন ভবনের ভিতরেই কিন্তু এই মাবনেরা সহ বিভিন্ন জনে এখানে উপস্থিত হয়েছে। তো এই মিল্টন সমদ্দারের যে বিল্ডিং নির্মাণ, এটা কি নতুন করে বিল্ডিংটা করেছে, রাইট? হ্যাঁ, নতুন করে রিসেন্টলি করেছে, এই এখন কয় মাস আগে করেছে আমার কাছে সেই তথ্য নেই, কিন্তু একদম রিসেন্টলি এটা কমপ্লিট হয় নাই, কাজ এখনো কমপ্লিট হয় নাই। সেই ভবনের ওখান থেকে তাদের ভাষ্য অনুযায়ী, তার অ্যাডভোকেটের ভাষ্য অনুযায়ী, 6 ফিট রাস্তা মিল্টন সমদ্দার রেখে তারপরে তার ভবন নির্মাণ করেছে। পাশ দিয়ে 6 ফিট যাওয়ার কারণে শামসুদ্দিন চৌধুরী সাহেব, যিনি একজন অনেক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হচ্ছে, ওই ব্যক্তি দাবি করছেন 12 ফিটের রাস্তা দিতে হবে। এই জায়গাটাই যখন আলোচনা হচ্ছে তখনই মূলত 16/4/2024 মামলা দায়ের করেছেন সেই শামসুদ্দিন চৌধুরী সাহেব। কার বিরুদ্ধে? মিল্টন সমদ্দারের বিরুদ্ধে। কয় ফুট নিয়ে? 6 ফুট জমি। সেই জমিটার পরে 18 তারিখে মিল্টন সমদ্দার সুপ্রিম কোর্টে গিয়ে 18/4/2024 তিনি জামিন নিয়েছেন। জামিনের পরে 25/4/2024 বিতর্কিত রিপোর্ট প্রকাশ করেছে কালবেলা। যখনই কালবেলা এটাকে পরিকল্পিতভাবে রিপোর্ট প্রকাশ করেছে, সাথে সাথে সমগ্র বাংলাদেশের, আপনি দেখেছেন যে সমগ্র বাংলাদেশে এটা নিয়ে নিউজ হয়েছে, সেখানে কিন্তু 6 ফুট রাস্তা নাই, 12 ফুট রাস্তার গল্প নাই, শামসুদ্দিন চৌধুরীর গল্প নাই, সেখানে এসেছে মিল্টন চৌধুরী মানুষকে কি করেছে, পিটিয়েছে বাবা মায়ের অবাধ্য সন্তান এবং তার ওখানে মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে জখম করেছে, সেই ছবি দেখিয়েছে। আপনাকে একটা স্পষ্ট করে বলতে চাই, যেই ছবিটি আপনারা বাংলাদেশে প্রচার পেয়েছে যে মিল্টন সমদ্দার বাবার মানে কি বলে মানে একটা মানুষকে রুমের মধ্যে আটকে টর্চার সেল ঘটনা, হ্যাঁ অনেক টর্চার করছিল, এটা খুবই ভাইরাল হয়েছে, রাইট? যেটা ডিবির হারুন এটা নিয়ে ভাইরাল করার চেষ্টা করছে বা বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। ডিবির হারুন কখন বক্তব্য দিয়েছে? এতদিন পর্যন্ত কিন্তু এই মিল্টন সমদ্দার আওয়ামী লীগের আমলেই কিন্তু তার এই সকল কার্যক্রম চালিয়েছে, তিনি কিন্তু এই 17 বছরের মধ্যেই তার এই সকল উত্থান এবং তার কর্মকাণ্ড পরিচালনা করেছে, কোনো জায়গায় সমস্যা ছিল না। সমস্যাটা তৈরি হয়েছে প্লট এবং শামসুদ্দিন চৌধুরী সাহেবের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এবং দিবির হারুনের, আমি মনে করি বিতর্কিত ভিতরগত কোন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট তা ছিল বিদায় পত্রিকার মাধ্যমে এই নিউজ করে। উনি তো আইন অনুযায়ী, উনি আইনের মানুষ, আইন অনুযায়ী আমি দেখাচ্ছি আপনাকে একটা ঘটনা, যেহেতু পত্রিকায় এসেছে উনি তো সবসময় পত্রিকার ঘটনাগুলিকে
আলোচিত ঘটনাগুলোকে যাচাই করার চেষ্টা করেন এবং কে না যায় ওনার ওনার ভাতের হোটেলে কে না যায়, নায়ক নায়িকা গায়ক গায়িকা রাজনীতিবিদকে না না উনি উনি তো এখন বাংলাদেশের এক কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ শেখ হাসিনার পরে যদি কোনো ব্যক্তি থেকে থাকে সর্বোচ্চ ক্ষমতাধর ওই বেনজিরের মতো উনি হচ্ছে ডিবি সবাই তো উপকার পাচ্ছে কারণ যায় সবাই স্বাভাবিক কে পাচ্ছে না পাচ্ছে আপনাকে দেখাচ্ছি যে মানুষের নামে মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে একজন মানুষকে বিপদে ফেলাতে পারেন না। আমি মিল্টন সমদ্দার অন্যায় হলে অবশ্যই তার বিচার চাই, কিন্তু যেই বিষয়গুলো প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে আমি সেই কাহিনীটা আপনাকে বলি। এক নম্বর হচ্ছে আব্দুল মালিক বাবা নামের একজন ব্যক্তি, তিনি বয়স্ক ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তিকে মিল্টন সমদ্দারের ওইখানে প্রশাসনিক কর্মকর্তারাই রাস্তা থেকে উদ্ধার করে তাকে রেখেছিলেন তার কি বলে এই যে বৃদ্ধাশ্রমে, সেই বৃদ্ধাশ্রমে রাখার পরে এক বছর কোনটার কথা বলছেন মানে মারামারির কথা মালিক আব্দুল হ্যাঁ মারামারির কথা বলছি যেই মানে মিল্টন সমদ্দার কাউকে মারছে একটা ভিডিও হ্যাঁ সেটার কথা রাইট সেইটার কাহিনীটা আমি বলছি যে কেন তিনি কাকে মেরেছেন এবং সেই মারাটা আসলে উচিত ছিল কিনা, কাকে মেরেছেন সেই তথ্যটা বলছি। আব্দুল মালিক সাহেব নামের একজন বয়স্ক মুরব্বি তাকে উদ্ধার করে মিল্টন সমদ্দারের হাতে দিয়ে যাওয়া হয়, কিছুদিন থাকার পরে তিনি আবার আবার তাকে পুলিশ আবার তাকে উদ্ধার করে বাংলাদেশের এই মিল্টন সমদ্দারের কাছে দিয়ে যায়। এক বছর পর্যন্ত মিল্টন সমদ্দারের কাছে সেই আব্দুল মালিক সাহেব ছিলেন অসুস্থ অবস্থায় চিকিৎসারত অবস্থায়, তিনি তার ছেলে সন্তানদেরকে দেখতে চেয়েছেন, তিনটি তার পরিবারে সন্তান রয়েছে, তিন সন্তানের কেউ তার খোঁজ রাখতে আসে নাই, না আসার কারণে এই মিল্টন সমদ্দারের কাছে আব্দুল মালিক বারবার আকুতি করত আমার সন্তানদেরকে নিয়ে আসো একটু নিয়ে আসো একটু দেখবো এই করবো যে কোনো মূল্যে হোক একজন সন্তানকে তার ওইখানে উপস্থিত করাতে পেরেছেন। তখন মিল্টন সমদ্দার সকলের উপস্থিতিতে নিজে আবেগতাড়িত হয়ে তার ওই বাবার এই যে কষ্ট দেখেছেন এক বছর পর্যন্ত এবং ওই সন্তান ভালো জামা কাপড় পরে মিল্টন সমদ্দার ওইখানে এসেছেন, তখন তিনি বলেছেন যে কেমন বাবার সন্তান তুমি যে এক বছর পর্যন্ত খোঁজ নিতে পারো না, তোমার জামা আছে তোমার প্যান্ট আছে তোমার সব আছে, এই বলে তার উপরে তিনি কিছু উত্তম মাধ্যম ওই সময় উপস্থিত মানুষের সামনে দিয়ে তার লোকদেরকে বলে দিয়েছেন যে এই ধরনের অসৎ চরিত্রবান সন্তান যদি থাকে তাদের বাবাদেরকে যদি এরকম বৃদ্ধাশ্রমে আনতে হয় এটা কোনোদিন এদেশের যুব সমাজের জন্য কল্যাণ নয়, অতএব আমার এই বৃদ্ধাশ্রমে এই সকল দুষ্ট চক্রের লোকদেরকে স্থান দেওয়া যাবে না, তাদেরকে শায়েস্তা করতে হবে, তিনি দেশবাসীকেও কিন্তু আহ্বান জানিয়েছেন এবং ওই ভিডিওটার মধ্যে মেরেছেন নিজে আবার সেটা কিন্তু ফেসবুকে প্রচার করেছেন। সাগর ভাই আপনাকে প্রশ্ন করে জানতে চাই, আমি যদি কাউকে মারি সেটা যদি ফেসবুকে আমি আবার প্রচার করি দ্যাট মিন্স আমার ইন্টেনশনটা আপনাকে বুঝতে হবে, আমি কেন মেরেছি কেন প্রচার করেছি, প্রচারটা করার মধ্য দিয়ে মিল্টন সমদ্দার প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশের অবহেলিত বৃদ্ধাশ্রমগুলোতে যে সকল বাবা মা ডিসিএসপির সন্তান আজকে আছে তার সন্তান ডিসি অমুকের ওএসপি অমুকের বড় বড় কমিশনার লন্ডন আমেরিকায় থাকে কিন্তু বাবারা থাকে আজকের বৃদ্ধাশ্রমে, কেন এই সব মানে আপ টু ডেট মানুষের সন্তানদের মানে বাবারা আজকের এই ধরনের বৃদ্ধাশ্রমে থাকবে, এটা তো আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য কোনোদিন মঙ্গল বয়ে আনতে পারে না, শাসন করছিল যদি আপনার কথা ধরি মানে সে করেছে শাসন করেছে ওই যে বৃদ্ধাশ্রমের বৃদ্ধটি ছিলেন তার ছেলেকে সন্তানকে শাসন করেছে তুমি কেন তোর বাবাকে এখানে রেখে গেছো খবর আপনি রাইট রাইট এবং আপনি ওই ভিডিওর মধ্যে যদি দেখেন আমি আপনাকে এখানে শো করে দেখাতে চাই না আপনার এই কপিরাইট ক্লেম খাওয়াতে চাই না, এই ভিডিওতে স্পষ্ট মিল্টন সমদ্দার ওখানে দেওয়া আছে ওই বাবা নিজে আক্ষেপ করে বলছে বাবা আমার সন্তানকে মার আমার সন্তানটাকে মার, একদম মিল্টন সমদ্দার ওই ভিডিওটাও দেখিয়ে দিয়েছে যে তার বৃদ্ধ বাবা বলছে ওরে মেরে শায়েস্তা কর ওরে শিক্ষা অর্জন করা ওদেরকে নিয়ে আস ওরা আমাকে খোঁজ নিচ্ছে না এক বছর পর্যন্ত ফেলে রেখেছে। আজকে আপনি মিল্টন সমদ্দারের কাছে একজন বাবার এই চিত্র একটা লাঠির এই ব্যত্যাঘাতের কারণে সমগ্র বাংলাদেশে দেখার সুযোগ পেয়েছেন কিন্তু আপনি আসল চিত্র জানেন না সাগর ভাই, সমগ্র বাংলাদেশে আজকের আমাদের সাংস্কৃতিক ভাবে আমাদের দেশটাকে কোন জায়গায় চলে যাচ্ছে, সন্তান তার পিতার খোঁজ রাখছে না মাতার খোঁজ রাখছে না, আজকে যেই মানুষরা গুণীজন হিসাবে মানুষকে কদর করছে, আপনি সাগর ভাই নিজেকে প্রশ্ন করেন আমি ডক্টর ফয়জল নিজেকে প্রশ্ন করি যে আমি কয়জন মানুষকে রাস্তা থেকে উঠিয়ে এনে তারপরে খাওয়াতে পেরেছি, এখন আমরা দল পেশে কথা বলার কারণে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে সকাল সন্ধ্যা মিল্টন সমদ্দার আওয়ামী লীগ জামাত না ওই হেফাজত করে এইটা তদন্ত করার কারণে উনি এখন খ্রিস্টান না হিন্দু না মুসলমান এইটা তদন্তের কারণে আজকের আমরা আমাদের দেশ থেকে মানবতার লোকগুলোকে হারিয়ে ফেলতে বসেছি, আমাদের যেখানে উচিত ছিল মানবতার পক্ষে কথা বলার আপনি দেখেন ডিবির হারুন কিভাবে উদ্দেশ্য প্রণোদিত হবে, দুই দিন তিন দিনের মধ্যে ক্যাম্পিং করা শেষ সাথে সাথে তিনি বলে ফেললেন যে এই মিল্টন সমদ্দার খারাপ তার বাবাকে মেরে এসেছে তিনি একজন বখাটে অমুক তমুক, সমগ্র বাংলাদেশের বখাটের চিত্রগুলো যদি দেখেন তাহলে তার মধ্যে দেখবেন এই শাসক গোষ্ঠীর দলের লোকদের
কর্মকর্তাদের মধ্যে, পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে। আপনার নিশ্চয়ই মনে আছে ঐশীর বাবাদেরকে, মাকে, তার পরিবারকে হত্যা করেছিল একটা মেয়ে, তার পুলিশ অফিসার, তার বাবা মা কিন্তু হত্যা হয়েছিল। কেন? আজকের এই অবক্ষয়ের কারণে, আজকের এই সামাজিক অবক্ষয় থেকে আমার বাংলাদেশকে তো রক্ষা করতে হবে। আপনি আসেন এই যে কালবেলা, কালবেলাকে তো অনেকে হাজি সাহেব মনে করেন। আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব, আপনাকে প্রত্যেকটা নিউজ পড়ে তার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করতে হবে। কালবেলা আপনাকে বিভ্রান্ত করছে শুধুমাত্র বাংলাদেশের এই যারা এখন মানে অনলাইনে আমরা যারা কথা বলছি, বিভিন্ন ধরনের মানুষ আছে এই ডানপন্থী, বিভিন্ন মানুষদেরকে নিউজ টিউজ দিয়ে আপনাকে ওদের মুরিদ বানাচ্ছে, মুরিদ বানিয়ে সময় মতো আপনাকে ডলা দেওয়ার জন্য রেডি আছে। এই কালবেলার আজকের যেই ব্যক্তি হচ্ছে সম্পাদনায় রয়েছেন, তিনি হচ্ছেন সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি বীরেন্দ্র সিং রাতের জামাই সন্তোষ চন্দ্র শর্মা, যিনি প্রধান পৃষ্ঠপোষক, এবং আমি হলফ করে বলতে পারি তার সাথে ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য গোপন আতাত থাকতে পারে। আজকের বাংলাদেশে বিএনপির নির্বাচনের প্রাক্কালে এই কালের সাথে মিডিয়া, মিডিয়ার মালিক যেই হোক বা মিডিয়া যেই চালাক, মিডিয়া না, কত হলো মানে কালবেলা তো তাদের গণমাধ্যমের দায়িত্ব পালন করেছে। কালবেলা যতটুকু যে প্রতিবেদন নিয়ে আমি কথা বলেছি এর আগেও, কালবেলা তাদের দায়িত্ব পালন করেছে যে যেই অভিযোগগুলো তারা পেয়েছে সেগুলি তদন্ত করে তারা একটা রিপোর্ট দিয়েছে, সেটা নিয়ে যদি দ্বিমত রয়েছে মিডল সমাজ বলেছে। আপনার এই যে কালবেলার একটা অভিযোগে জমির সাইজের হিসাব নাই, মোটা দাগে যে অভিযোগগুলি রয়েছে সেগুলির ব্যাপারে আপনার কাছে কি আছে? যেমন তিনি তার বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে এসেছেন, তিনি মানুষের অঙ্গ, সবচেয়ে বড় অভিযোগ যেটি, যে ভয়ঙ্কর অভিযোগ সেটি হলো যে সে এই যে যাদেরকে নিয়ে সেখানে এই বৃদ্ধাশ্রমে রাখতেন সেই বয়স্ক মানুষদেরকে এবং শিশুদেরকে, এতিমদেরকে, তাদেরকে কোনো না কোনো এক সময় দেখা যাচ্ছে যে অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসার নামে তাদের অঙ্গ থেকে বিভিন্ন ধরনের আপনার গুরুত্বপূর্ণ অঙ্গ, যেগুলি কিডনির মতো অঙ্গ বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সে কেটে নিয়ে বিক্রি করে দিতেন। এরকম ঘটনা তো পাগলেও ন সাগর ভাই, পৃথিবীর কোনো পাগলও বিশ্বাস করবে না যে একটা বৃদ্ধাশ্রমে কিডনি ট্রান্সপারেন্ট হয়। আপনার এত সহজ মনে করছেন, আপনার একটা আঙ্গুল কেটে গেলে সেইটার রক্ত থামাতে আপনার চিকিৎসা ব্যবস্থার উন্নত জিনিস প্রয়োজন হয়, আর আপনার সেখানে কিডনি মনে হলো যেন মিল্টন সমদ্দার ধরলো আর ওখান থেকে মুরগির ঠ্যাঙের মতো আপনার কিডনি কেটে কেটে বিক্রি করবে, এত সহজ মনে করেছেন পৃথিবীটাকে? এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশে যেটা হয় মিডিয়া ট্রায়াল হয়। যখনই কাউকে কোনো ধরনের আক্রান্ত করতে চায়, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে চায়, তখন প্রথম যে কাজটা করে সবাই মিলে, তারা এটাকে একটা গোপন শক্তি আছে, আমি আপনাকে বলি প্রশাসনিক শক্তির পিছনে মিডিয়ারও একটা ঐক্যবদ্ধ শক্তি আছে, এই শক্তিগুলো প্রশাসন থেকে মেসেজ নিয়ে আসে যে বস আগামীকালকে তাহলে কোন রিপোর্টটা পাবলিশ করবো, ওই বস বলে দেয় যে এই রিপোর্টটা নিয়ে তোমরা একটু পরিবেশ গরম করো, করলেই আমি আবার একটা নতুন করে এটা নিয়ে বিবৃতি দেবো, দিতে গিয়েই আমি তাকে অ্যারেস্ট করতে পারবো। সহজ বাংলায় যদি বলে যাকে আপনার দেখতে নারী তার চলন বাঁকা, তাকে আপনার থামাতে হবে, তাই থামতে হবে। এখন এখানে যে খেলাটা হচ্ছে, রাষ্ট্রের অনেকগুলো ইস্যু রয়েছে, রাষ্ট্রের বহু সমস্যা রয়েছে, দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, বিচার বিভাগ বিচ্ছিন্ন, দেশের ভোট নাই, চুরি, ডাকাতি, এই সকল ইতিহাস রয়েছে। বেনজিরের আপনার দুর্নীতি প্রমাণিত সত্য, সকল দুর্নীতি, একদম 650 মানুষকে ক্রসফায়ারের কারণে এবং আওয়ামী লীগের নেতাকে ক্রসফায়ারে হত্যার কারণে বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু বাংলাদেশে তিনি গ্রেপ্তার হয় না, গ্রেপ্তার হয় কি? মিল্টন সমদ্দার। এখন জনগণ কিন্তু ভালোই বোঝে, ওদিকে দুইজন মুসলমানকে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে, সেই ইস্যুটা ক্লোজ ডাউন হয়ে গিয়েছে, মিল্টন সমদ্দার সামনে চলে আসে। এখন প্রত্যেকটা জিনিসের সাথে আমার মনে হচ্ছে প্রশাসনিকভাবে একটা জোশ সাজশ করে তারা এই অপকর্মগুলো করে তারপরে আনে। হ্যাঁ, তারপরেও আপনি বলতে পারবেন না যে আপনি একটা মিডিয়া চালান, আপনি 100 দিন 100টা টকশো করলে 100টা টকশোর মধ্যেই যে আপনি সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলবেন, এটা কিন্তু সঠিক নয়। অনেক সময় আপনার স্লিপ অফ টাং হতে পারে, আপনার বক্তব্যে মিসটেক কিছু হতেই পারে, আমরা বলছি আমাদের হতে পারে, মিল্টন সমদ্দার যে কাজ করছে তার কাজের মধ্যে ভুল থাকতে পারে, আপনি সেটা শুধরে দিতে পারেন, বলতে পারেন তিনি যদি গভর্নমেন্টের কোনো অনুমতি না থাকে অনুমতি নিতে পারে, ট্যাক্স না দিলে ট্যাক্স পে করাইতে পারেন, তার যদি কোনো ধরনের অন্যায় অভিযোগ থাকে সেটা আপনি ডেকে নিয়ে তদন্ত সাপেক্ষে ভালো কিছু করতে পারেন, কিন্তু আপনি মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশের চক্ষুকে ভিন্ন দিকে প্রভাবিত করে তারপরে আপনি দেখেন এই